ডেঙ্গু আতঙ্কে দেশ বেশি আক্রান্ত নারী ও শিশুরা, সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, সরকারি হাসপাতালে টেস্ট কিট সংকট। ডেঙ্গুর প্রাদুর্ভাবকে মানবিক সংকট বললেন ওবায়দুল কাদের, জরুরি অবস্থা ঘোষণার দাবি ফখরুলের, ঢাকা কলকাতা মতবিনিময় সোমবার। নারীর অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, রাজনীতি অর্থনীতি শিক্ষায় ও কর্মক্ষেত্রে বাড়ছে অংশগ্রহণ। পেশাদার লিগে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 5:30। স্বাগত সকালের সংবাদে, আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে ভয়াবহ আকারে ছড়াচ্ছে ডেঙ্গু জ্বর, হাসপাতালগুলোয় রেকর্ড ভাঙছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, রোগীদের চাপে বেড ও কর্মী সংকটে পড়েছে হাসপাতালগুলো, শঙ্কা ও আতঙ্কে চিকিৎসক ও রোগীরা, বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও নারীরা। শুক্রবারও ডেঙ্গু রোগে মারা গেছেন দুইজন, এ নিয়ে চলতি মাসে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল 20 জনের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিগগিরই ব্যবস্থা না নিলে আসছে ঈদে ডেঙ্গু ভয়াবহ দুর্যোগে রূপ নিতে পারে। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালে ছুটে আসেন অসংখ্য ডেঙ্গু আক্রান্ত রোগী। গত এক মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপে বেড সংকুলানে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই ভর্তি রয়েছে 500+ রোগী। হাসপাতালে ডেঙ্গু রোগীর বিশেষ চিকিৎসায় খোলা হয়েছে ডেঙ্গু ইউনিট। এই হাসপাতালের আইসিইউতে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বেশ কয়েকজন। স্যার অবস্থা বেশি ভালো না, বাচ্চা আরও খারাপের দিকে যাইতেছে গা, সবাই দোয়া করবে। শরীর কোনো পরিবর্তন এরকম দেখা যাচ্ছে না, এখানে সর্বনিম্নে 1.5 লক্ষ থাকার কথা রক্তের কোরিকা, সেই জায়গায় 71,000 ভর্তি হয়েছিল, বর্তমানে আছে 40,000। হাসপাতালটিতে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে মারা গেছেন 3 অন্তঃসত্ত্বা নারী। বিশেষজ্ঞ চিকিৎসকরা বললেন, এডিস মশা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে অগাস্টে আরও ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু পরিস্থিতি। টোটাল আউটডোরে প্রায় 300-400 রোগী উপস্থিতি থাকে। আমাদের 2টা পেশেন্ট মারা গেছে এই পর্যন্ত, তাদের মধ্যে প্রত্যেকটাই কিন্তু প্রেগনেন্ট মহিলা। তারা প্রথমত আহ্বান জনগণের প্রতি সেটা হলো কি, তারা যেন তাদের যে উপসর্গগুলো দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকদের পরামর্শে থাকে। স্ট্রেন 4 পাওয়া যাচ্ছে, কোনো কোনো জায়গায় ইভেন 5ও পাওয়ার কথা শোনা যাচ্ছে। এগুলোর কারণে সেকেন্ডারি ইনফেকশনটা বেশি হচ্ছে, সেকেন্ডারি ইনফেকশনের রোগীগুলো কমপ্লিকেশনগুলো একটু দ্রুত হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর ভিড় দেখা গেছে অন্যান্য হাসপাতালেও। এই রোগে আক্রান্তদের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে শিশুরা। আসলে ডেঙ্গুটা তো এমনভাবে ছড়িয়ে গেছে, দেখা যায় যে প্রতিটি বাসায় কেউ না কেউ আক্রান্ত হচ্ছে। এবছর এত পরিমাণে লোক মারা যাচ্ছে ডেঙ্গুতে, যেখানে প্রত্যেকটা ডেঙ্গু রোগী খুবই আতঙ্কগ্রস্ত। অন্যদিকে ডেঙ্গু চিকিৎসায় ওষুধের কৃত্রিম সংকটের অভিযোগও পাওয়া গেছে কয়েকটি হাসপাতালে। ফখরুল ইসলাম, News24, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে এবার নতুন চ্যালেঞ্জ সামনে এসেছে। সারাদেশের সরকারি হাসপাতালে দেখা দিয়েছে ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট সংকট। সংশ্লিষ্টরা বলছেন, রোগীর চেয়ে আতঙ্কে পরীক্ষা করতে আসা মানুষের সংখ্যা হঠাৎ করে প্রায় 10 গুণ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থার সুযোগ নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলো। সরকার নির্ধারিত ফির পরিবর্তে ইচ্ছামতো ফিরিয়ার অভিযোগ করেছেন রোগীরা। ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশে এখন ডেঙ্গু আতঙ্ক, জ্বর হলেই মানুষ ছুটছেন হাসপাতালে, প্রথম লক্ষ্য ডেঙ্গু পরীক্ষা। গত কয়েক মাসে সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার হার বেড়েছে কমপক্ষে 10 গুণ। এ পরিস্থিতিতে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ডেঙ্গু শনাক্তকরণ কিটের সংকট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 73 জন ডেঙ্গু রোগী, কিন্তু প্রতিদিনই এখানে ডেঙ্গু পরীক্ষা করাতে আসছে 100 মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখানে প্রতিদিন সরবরাহ করা হয় 120টি কিট। চিকিৎসকরা বলছেন, চাহিদার তুলনায় এটা পর্যাপ্ত নয়। আমাদের খুলনা অঞ্চলে যে চাপ তাতে খুবই কম। হ্যাঁ, এখানে যদি আমরা যে পরিমাণ রোগী আসছে, যদি সবাইকে পরীক্ষা করতে চাই, তাহলে খুব কম সময়ের মধ্যে এটা শেষ হয়ে যাবে।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট নেই গেল কয়েকদিন ধরে। এ সমস্যার কথা স্বীকার করলেন শেরেবাংলা মেডিকেল কলেজের পরিচালক। NS1 সেটা এখন কিন্তু ন্যাশন সারা দেশেই কিন্তু এখন শর্টেজ, যার ফলে আমি গতকালকে মন্ত্রণালয় আলাপ করছি এবং আমাদের CDC যে ডাইরেক্টর আছে তার সাথে আলোচনা করেছি। তিনি বলছেন যে ডিজি মহোদয় তিনি খুব তাড়াতাড়ি কিনে আমাদের কাছে সাপ্লাই দেবে। জয়পুরহাট সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট না থাকায় গেল দুই দিনে আসা সব রোগীকেই বেসরকারি হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হাসপাতাল কোনো রিপোর্ট হয় নাই, বাইরে দিছে NSI ICT এগুলো হলো কোনো ডিভাইসই নাই। একই চিত্র জামালপুর জেনারেল হাসপাতালেও, কিট না থাকায় বেসরকারি ক্লিনিক থেকেই পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। ডেঙ্গু পরীক্ষার কিট সংকটের সুযোগ নিচ্ছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো। সরকার নির্ধারিত 500 টাকা ফির স্থানে কোথাও কোথাও 800 থেকে 1200 টাকা নেয়ার অভিযোগও পাওয়া গেছে। যদিও অবৈধভাবে অর্থ আদায়কারীদের বিরুদ্ধে এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালত সহ নানা কার্যক্রম পরিচালনা শুরু করেছে জেলা প্রশাসন। নাসরিন নীলা, News 24। ডেঙ্গু নিধনে শিগগির বিদেশ থেকে কার্যকর ঔষধ আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে পরিচ্ছন্ন কর্মসূচির দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, এটা মানবিক সংকট, এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই পরিস্থিতিকে সরকার সিরিয়াসলি নিয়ে গুরুত্বের সঙ্গে মোকাবেলা করছে। অন্যদিকে সচেতনতা সৃষ্টি, একদিকে পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের। ঔষধ দিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, কিছু কিছু ঔষধের নাম এসছে যে ঔষধ অন্যান্য দেশে ব্যবহারের পর সেখানে ফেজ আউট হয়ে গেছে, কাজে যাতে কার্যকর ঔষধ এখানে প্রয়োগ করা যায় সে ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। খুব শিগগিরই এই কার্যকর ঔষধ বাংলাদেশে আনার ব্যবস্থা করা হচ্ছে এবং সেজন্য একটু ধৈর্য ধরতে হবে সবাই। সারা দেশে ডেঙ্গু রোগ যেভাবে ছড়িয়েছে তাতে জরুরি অবস্থা ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেঙ্গু নিয়ে অন্য রাজনীতি না করে মানুষের জীবন বাঁচাতে সমন্বিত উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে বিএনপি মহাসচিব ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসক ডাক্তার ফরহাদ হালিম ডোনারকে দেখতে যান। এ সময় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থারও খোঁজ নিয়েছেন তিনি। পরে বিএনপি মহাসচিব বলেন, দুই সিটি কর্পোরেশন ও সরকারের অবহেলা ও অযাচিত কথাবার্তার কারণে মশা নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণা করে জরুরি ভিত্তিতে সমস্ত ব্যবস্থা গ্রহণ দরকার, কিছুটা যুদ্ধকালীন অবস্থার মতো করা দরকার, কারণ এখন সময় খুব কম। আপনার ইতিমধ্যে যেভাবে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা পরিবার এখন আপনার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে, বিশেষ করে শিশুদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। আমি এখন যে কয়েকটা দেখে আসলাম আপনার, তারা অনেকেই আপনার এখনও বেশ সংকটাপন্ন অবস্থায় আছে। আমরা মনে করি যে যেভাবেই হোক এখন এগুলোর মধ্যে আপনার অন্য রাজনীতি না করে দ্রুত মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা। ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থতার মধ্যেও যারা সপরিবারে বিদেশ সফর করে বেড়ান দেশের জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বর্তমান ওষুধটি কার্যকর নয় এমন রিপোর্ট গত 2-3 বছর আগে পত্রিকায় প্রকাশিত হয়েছে, কিন্তু কেবল পছন্দের কোম্পানিকে অন্যায়ভাবে কাজ পাইয়ে দেওয়ার জন্য একই ওষুধ কেনা হয়েছে। বিরোধী দলীয় রাজনীতি আজ অনেকের কানাগলিতে আর আপোষকামিতার চোরাবালিতে আটকে গেছে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে এবং নিয়মিত গণতন্ত্রের চর্চা থাকলে সরকার আজ এতখানি স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারত না।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবে কলকাতা সিটি কর্পোরেশন। সোমবার দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মত বিনিময় অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বিষয়টি নিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন কলকাতা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ডেঙ্গু প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে প্রোটোকলের কারণে দ্রুত সময়ে বিশেষজ্ঞ দল পাঠাতে না পারায় ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে। ভিডিও কনফারেন্সে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মনিরুল ইসলাম, উপস্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত রায় চৌধুরী এবং চিফ ডিরেক্টর কন্ট্রোল অফিসার ডক্টর দেবাশিস বিশ্বাস উপস্থিত থাকবেন। মশা মারলেন চলচ্চিত্রের নায়ক নায়িকারা। সারা দেশে যখন ডেঙ্গু আতঙ্ক, তখন তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এফডিসি পরিষ্কারের অভিযান চালালেন চলচ্চিত্র শিল্পীরা। এই অভিযানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ডেঙ্গু নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। নায়ক নায়িকা আর মন্ত্রী সকলে মিলে এবার মশা মারার অভিযানে। উদ্দেশ্য সাধারণ মানুষকে ডেঙ্গু বিষয়ে সচেতন করা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি প্রাঙ্গণে শুক্রবার সকালে তথ্য মন্ত্রণালয় ও এফডিসির সদস্যরা এডিস মশা নিধনে র্যালি বের করেন। আশপাশে সব কিছু পরিষ্কার রাখি এবং কোথাও যদি পানি জমতে না দিই, এই যে সাধারণ স্বাভাবিক কাজগুলো, এগুলো যদি আমরা করে থাকি, তবেই কিন্তু আমরা এডিস মশার এই ভয়াবহতা থেকে দেশকে মুক্ত রাখতে পারবো। রাস্তাঘাটে ময়লা না ফেলে এবং আমরা যদি আমাদের নিজেদের দেশটাকে সত্যিকার অর্থে ভালোবাসি, তাহলে কিন্তু খুব সহজেই এই এডিস মশার উপদ্রব কমে যাবে। ফুলের টবের মধ্যে বা বালতির মধ্যে কাজের মেয়েরা কিন্তু আমরা নিজেরাও অচেতনভাবে কিন্তু পানি টানি রাখি, এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা খুবই ভালো ড্রেসড, আমরা ভালো কথা বলছি, কিন্তু প্রত্যেকের বাসায় গেলে দেখা যায় ভেজা টয়লেটটা বা রান্নাঘরটা খুবই ময়লা, তেলকাষ্টে। জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা নিজেরা একটু সচেতন থাকবো। ইনশাল্লাহ খুব দ্রুতই এটা একটা সমাধান পাওয়া যাবে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এফডিসি প্রাঙ্গণ তাদের বাড়ির মতোই। এই প্রাঙ্গণ পরিষ্কারের মধ্য দিয়ে সাধারণ মানুষকে নিজেদের বাড়ি পরিষ্কার করতে উদ্বুদ্ধ করতে চান চলচ্চিত্র শিল্পীরা। আমরা যদি না জাগি মা সকাল কেমনে হবে, এরকম করে করে হবে। কারণ আপনি জানেন, তিন দিন আগেও চলচ্চিত্র শিল্পী সমিতির ব্যানার একটা অনেক বড় আমরা একটা ডেঙ্গু সচেতনতা এবং গুজবের ব্যাপারে একটা প্রতিবাদ কর্মসূচি করলাম। প্রতি বছরই একটা বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব ঘটে, কিন্তু এবার একটু আর্লি বৃষ্টি হওয়াতে এই মশাটার আগমন একটু আগে আগে চলে আসছে। আমার বাসাটা হলো লেকের পাশে, আমার খুব শখ ছিল লেকের পাশে বাসা করা, কিন্তু মশার যন্ত্রণা এখন আমার কাছে মনে হয় যেন আমার বাড়িটা লেকের পাশে না করলে ভালো হতো। তো এটার কারণটা হলো যে সিটি কর্পোরেশনের তার দায়িত্ব আসলে ঠিকমতো পালন করে। কিছু চিকিৎসক ও প্রতিষ্ঠান ডেঙ্গুকে ব্যবহার করে ব্যবসা করছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। বেসিনের মধ্যে ব্লিচিং পাউডার আরপিক ঢেলে দিলে ডেঙ্গু মশা নষ্ট হবে, যেটি সর্বজ্ঞ মিথ্যা। এছাড়া আরও নানা ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, ভবিষ্যতেও আরও গুজব ছড়ানোর চেষ্টা করা হবে। আমি সবাইকে অনুরোধ জানাব যাতে এই গুজবে কেউ কান না দেয়। সরকার ও সাধারণ মানুষের প্রচেষ্টায় খুব দ্রুত দেশের ডেঙ্গু সমস্যার সমাধান হবে এমন আশাবাদ জানান চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অন্তরা বিশ্বাস, নিউজ টোয়েন্টিফোর, ঢাকা। এডিস মশার বিরুদ্ধে যুদ্ধে হিমশিম খাচ্ছে সরকারি সেবা সংস্থাগুলো, নানা পদক্ষেপেও স্বাভাবিক হচ্ছে না পরিবেশ। পরিস্থিতি মোকাবেলায় সামাজিক সচেতনতার ডাক দেন মেয়র ও মন্ত্রী, কিন্তু সামাজিকভাবে কতটুকু সচেতন সাধারণ মানুষ, তারা কি ঠিকভাবে পালন করছেন তাদের নাগরিক দায়িত্ব? রিপোর্ট সজল দাসের। বিশেষজ্ঞরা বলছেন, পরিত্যক্ত পাত্র বা কোনো কিছুতে তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে থাকলে এডিস মশা বংশবিস্তার করতে পারে। এই মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়, এই জ্বরে মৃত্যুও হতে পারে। তাই সাধারণ মানুষের কাছে ডেঙ্গু এখন এক আতঙ্কের নাম। মশা নির্মূলে সফল হতে পারছে না সরকারি সেবা সংস্থাগুলো, তাই ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণ চায় সরকার। সেই পেশেন্টরা যেন মশারির ভিতরে থাকে এবং আমরাও যেন বাসা বাড়িতে মশারির ভিতরে যেন থাকি এই সময়টার জন্য। আমাদেরকে একটি সময় আসছে, এই খারাপ সময়টাতে আমাদের একসাথে কাজ করতে হবে। আজকে থেকে যেটা শুরু হলো এটা অবশ্যই চলমান থাকবে, অভিযান অব্যাহত থাকবে এবং আমি মনে করি এর ফলে একটা ইতিবাচক পরিবর্তন ইনশাল্লাহ হবে। তবে সাধারণ মানুষ কতটা সচেতন? রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় রয়েছে নানা অব্যবস্থাপনা।
অনেকেই নিজ উদ্যোগে অফিস ও বাসস্থানের আশপাশ পরিষ্কার রাখছেন, কোথাও জমে থাকতে দিচ্ছেন না পরিষ্কার পানি। সুন্দর করে পরিষ্কার করছি, পানি জমতে দিচ্ছি না যেন আমাদের বাচ্চা বা আমাদের কারো না হয়। সিটি কর্পোরেশনের লোক কিন্তু আমার ভিতরে আসে না, কিন্তু আমার পুরো বাড়ি পরিষ্কার দেখবেন, কোনো বাড়ির মধ্যে কোনো ময়লা নাই। এডিস মশার বংশ বিস্তার হবে, তাই আমরা আমাদের থেকে সতর্ক আছি। এডিস মশা তো মূলত এই নোংরা পরিবেশে বংশবৃদ্ধি করে, এই জন্য আমরা আমাদের চারিপাশের পরিবেশটা পরিষ্কার রাখছি এবং জনগণকে সচেতন করতেছি। ডেঙ্গু মোকাবেলায় সরকারি সেবা সংস্থাগুলোর আরও কার্যকর ভূমিকা চান নগরবাসী। সজল দাস, নিউজ 24, ঢাকা। নারীর অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়েছে অনেকটা। শিক্ষায়, কর্মক্ষেত্রে, অর্থনীতিতে এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ছে দিন দিন। গ্রামীণ অর্থনীতিতেও নারীর অবদান অনস্বীকার্য, তবে নির্যাতনের হারও কম নয়। সকল নেতিবাচক দিক ছাপিয়ে বাংলাদেশের নারীরা এখন সাফল্যের শীর্ষে যাওয়ার পথে। অন্তরা বিশ্বাসের আরেকটি প্রতিবেদন। নারীরা এখন আকাশে ওড়ে, বিমান চালায়, যুদ্ধ করে। নারীরা এখন সেনাবাহিনীর মেজর জেনারেল, দেশ সেরা ডিসি, স্বমহিমায় আছেন পুলিশ বলয়েও। বাংলাদেশে নারী ক্রিকেটাররা এগিয়ে যাচ্ছেন ধাপে ধাপে। 48 বছরের এই স্বাধীন বাংলাদেশ, 26 বছরই দেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা নারী, বাকি 22 বছর দেশের সর্বোচ্চ ক্ষমতা ছিল তত্ত্বাবধায়ক সরকার আর পুরুষের হাতে। জাতীয় সংসদের স্পিকারও এখন একজন নারী। বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান বিশ্বের কাছে ঈর্ষণীয়। তবে দেশের রয়েছে আরেক বাস্তবতা, বন্ধ হয়নি নারী নির্যাতন। অর্থনৈতিক স্বাধীনতা, আমার মানুষ কাঠামোর স্বাধীনতা, আমার চিন্তা চেতনার স্বাধীনতা, আমার নিজের শরীরের উপর নিজের অধিকার, আমি কটি সন্তান নিব, আমি কখন বিয়ে করব, এই যে বিষয়গুলো, এগুলো যখন আমি সার্বিকভাবে না দিতে পারবো, তখন আমি মনে করি অবশ্যই আমার ক্ষমতায়নের জায়গাটা প্রলম্বিত হবে। এশীয় উন্নয়ন ব্যাংক এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের এক যৌথ প্রতিবেদনের তথ্য অনুযায়ী 15 লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের 10% কম উদ্যোক্তা নারী। উচ্চশিক্ষিত অথচ গৃহিণী নারীর সংখ্যাও নেহায়েত কম নয়। নারী অগ্রসর হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে না, মনস্তত্ত্ব সংস্কৃতি পরিবর্তন হচ্ছে না, এখানে নারী বাধার সম্মুখীন হচ্ছে, সহিংসতার মূল কারণ হচ্ছে এই দৃষ্টিভঙ্গি, আমাদের ওই মনস্তত্ত্বটা পরিবর্তন করতে হবে। তারপরও এগিয়ে যাচ্ছে নারী, উবার পাঠাও চালাচ্ছে, চালাচ্ছে সংসার, এগিয়ে যাচ্ছে শিক্ষায়। 2018 সালের সরকারি হিসেবে দেশের মোট শিক্ষার্থীর 50% বেশি নারী, সাক্ষরতায় নারীদের হার প্রায় 70%, মাদ্রাসা শিক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা 10% বেশি। মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করে দেওয়া হয়েছে, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে নারী শিক্ষক নিয়োগ ওইখানে কিছু শিথিলতা আনা হলো, যে SSC পাশ হলেই তারা স্কুলে, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে পারবে। গ্রামীণ নারীরা আবার এগিয়ে শহুরে নারীদের চেয়ে। CPT-র গবেষণা প্রতিবেদন বলছে পুরুষের চেয়ে নারীরা 3 গুণ বেশি কাজ করে। 21 ধরনের কৃষিকাজের মধ্যে 17টিতেই রয়েছে নারীর অংশগ্রহণ। নারীর এই ত্যাগ আর পরিশ্রমের মর্যাদা দেবে সমাজ, এটাই তাদের প্রত্যাশা। জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 12 আগস্ট উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সারাদেশ থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি এই সিদ্ধান্তের কথা জানায়। চাঁদ দেখা অনুযায়ী আজ জিলহজ মাস শুরু হয়েছে, সেই হিসেবে বাংলাদেশে এবারে ঈদুল আজহা উদযাপিত হবে 12 আগস্ট। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে 11 আগস্ট, আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে 10 আগস্ট। ১৪৪০ হিজরি, 18 শ্রাবণ, 1426 বঙ্গাব্দ, 2 আগস্ট 2019 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। 1440 হিজরি, 12 আগস্ট 2019 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা দেশবাসীকে জানাই ঈদুল মোবারক। সকালের সংবাদের সময় হলো বিরতির, আরও সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন।
সংবাদে আবারও স্বাগত। নিম্নাঞ্চল ছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলের সব জায়গায় ঘরে ফিরেছেন বন্যা দুর্গতরা। বন্যার শিকার কুড়িগ্রাম, জামালপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে বেশিরভাগ স্থান থেকে পানি নেমে গেছে। তবে পানি নেমে গেলেও চরাঞ্চলের মানুষের দুর্দশা কমেনি। দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে ঘরবাড়ি, আসবাবপত্র পচে গেছে, গবাদি পশুর সংরক্ষিত খাদ্য। মানুষ এখন ঘর থেকে কাঁদা সরাতেই ব্যস্ত। অনেক স্থানে ত্রাণের অভাবে খেয়ে না খেয়ে দিন পার করছেন দুর্গতরা। বেশিরভাগ স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে স্যানিটারি ব্যবস্থা, ফলে শঙ্কা রয়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ ছড়ানোর। ডিসেম্বরের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধা ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করা হবে, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক। শুক্রবার মেহেরপুরে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র প্রকল্পের নকশা বিষয়ক সভা শেষে তিনি এই তথ্য জানান। আদালতের নির্দেশের কারণে এই মুহূর্তে আমাদের কালক্ষেপণ হচ্ছে। আমরা আশা করি যে ডিসেম্বর আগে তো হবেই, এর আগেও ইনশাল্লাহ আমরা আশাবাদী। উপজেলা পরিষদের সামনে, জেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে, সেখানে মুক্তিযোদ্ধার নাম খোদাই করে লেখা থাকবে সেই এলাকার, এবং একই সাথে আমরা স্বাধীনতা বিরোধীদের নামও সেখানে সংরক্ষণ করতে চাচ্ছি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে মশলার বাজারে দাম বাড়ছেই, বিশেষ করে এলাচ, দারচিনি ও আদার দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। তবে বাজারে সবজির দাম কিছুটা কমেছে, মাছ ও ব্রয়লার মুরগির দামও স্থিতিশীল বলে জানিয়েছেন ক্রেতারা। রাজধানীর বাজার দর জানাচ্ছেন আফসার উদ্দিন। রাজধানীর খুচরা বাজারে সবজির দাম কয়েক মাসে সাধারণের নাগালের বাইরে চলে যায়। চলতি সপ্তাহে কিছু কিছু সবজির দাম খানিক কমেছে। কাঁচামরিচে 40 টাকা, টমেটো শসায় 20, করলা আর বেগুনের দাম কমেছে 10 টাকা করে। গড়ে এখনও 50-70 এর ঘরে বেশিরভাগ সবজি। টমেটো 100 টাকা কেজি, কাঁচামরিচ 140 টাকা কেজি, সবকিছু 40-50 এর ভিতরে থাকলে আর কি ভালো। দাম কমার ঘোষণা মাছ মাংসের বাজারেও। ব্রয়লারে কমেছে কেজি প্রতি 10 টাকা, আর বেশিরভাগ মাছে 150 করে দাম কমেছে। মলা হলো 400 টাকা, চিংড়ি হলো 500 টাকা, গুড়া চিংড়ি হলো 400 টাকা, পাবদ হলো 500 টাকা, আপনার শিঙি হলো 600 টাকা, 300-350 টাকা কেজি কাতল মাছ, রুই মাছ না দাম কমে। ব্রয়লার মূল্য ছিল 130 টাকা, এই সপ্তাহে 120 টাকা। এদিকে ঈদুল আজহার 10 দিন বাকি থাকতেই আরেক দফা দাম বাড়ল এলাচ, দারচিনির। এলাচে 200 আর দারচিনিতে কেজি প্রতি বেড়েছে 170 টাকা। বেড়েছে আদার দামও। এলাচ আনছি 2480 টাকা, আমাদের বিক্রি করতে হবে 2800 টাকা। আদার দাম গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে 15 টাকা কেজি বেশি। কোরবানিতে চাহিদা কম বেশির উপর নির্ভর করেই নির্দিষ্ট পণ্যের দাম বাড়ানো কমানো হয়, এমন অভিযোগ সাধারণ ক্রেতাদের। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। এবারে কৃষি সংবাদ। নেত্রকোনায় আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তাদের অভিযোগ, বন্যায় বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় চারা রোপণ ব্যাহত হচ্ছে। তবে কৃষি বিভাগ বলছে পর্যাপ্ত চারা মজুদ রয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। সোহান আহমেদ কাকুনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল মাসে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার বেশ কয়েকটি উপজেলার কয়েক শতাধিক গ্রাম প্লাবিত হয়। এতে জেলার প্রায় 175 হেক্টর জমির বীজতলা নষ্ট হয়ে যায়। পানি নেমে যাওয়ায় সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামে এখন চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বন্যায় বীজতলা নষ্ট হওয়ার কারণে চারা রোপণের কাজ ব্যাহত হচ্ছে। পাহাড়ি এলাকা তো বন্যায় মনে করেন জেলা অনেক নষ্ট হয়ে গেছে, অনেক যা কিছু আছে লাগাইতেছি। চালা নষ্ট হওয়ার পরে কিছু কিছু যেখানে আছে ওইটা কিনে লাগাইতেছি। কেউ হাল চাষ করতেছে, কেউ রোয়া লাগাইতেছে, কেউ ঘাস টাস বাঁচতেছে। পর্যাপ্ত আমন ধানের চারা মজুদ রয়েছে, কৃষি প্রণোদনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে তা বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের কৃষক পর্যায়ে এবং বিএটিসিতে বীজ রয়েছে, এছাড়া সরকারিভাবে কৃষি প্রণোদনার মাধ্যমে আমরা 30 একর জমি বীজতলা করার উদ্যোগ নিয়েছি। আশা করি যে এই নেত্রকোনা জেলা বীজ চারা হালি চারা সংকট হবে না। চলতি মৌসুমে নেত্রকোনায় 1,25,000 হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পিঙ্কি সানোয়ার, নিউজ 24।
সমাধানে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সকালের সংবাদ। এবার নিউজ 24 আন্তর্জাতিক। আসিয়ান পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনের মধ্যেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ছয় জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জাপান দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনা, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো বিভিন্ন সাম্প্রতিক বিষয়ে আলোচনা করেছেন অংশগ্রহণকারীরা। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় আমিন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার অনুষ্ঠিত হয় আসিয়ান শীর্ষ সম্মেলন। এর মধ্যেই শহরের ছয় জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। থাই পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকালে এসব বিস্ফোরণে তিন নারীসহ অন্তত চারজন আহত হন। তবে এ ঘটনায় সম্মেলনের আয়োজনে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে থাই সরকার। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী প্রযুত চান ওচা। শুক্রবারের এই সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় সম্মেলনে। On how we can promote sustainable security. এবারের সম্মেলনে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধ, এক সপ্তাহের মধ্যে তিনবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের চলমান বাণিজ্য বিরোধের মতো ইস্যুগুলো উল্লেখযোগ্য। এ সময় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ক রক্ষার জন্য আহ্বান জানিয়েছে চীন। নিবিড় আমিন, নিউজ 24। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধের মধ্যেই নতুন করে চীনা পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, অক্টোবর থেকেই আরও $30,000 কোটি সমমূল্যের চীনা পণ্যে 10% শুল্ক কার্যকর করা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের নতুন এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। নিবিড় আমিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। কোনোভাবেই সমাধান আসছে না চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংকটে। দুই দেশের পাল্টাপাল্টি শুল্কারোপের মধ্যে দিয়ে বিশ্ববাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ছিল বিশ্লেষকদের। উত্তেজনা কমাতে চলতি বছর কয়েক দফা বৈঠকও করে দুদেশ। আর গেল সপ্তাহে দুদেশের প্রতিনিধিদের সর্বশেষ বৈঠকের পরেই $300 কোটি স্মার্টফোন, পোশাকসহ বিভিন্ন চীনা পণ্যে আবারও শুল্ক বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ ঘোষণার পর ট্রাম্প সাংবাদিকদের জানান, আগামী 1 সেপ্টেম্বর থেকেই স্বল্প সময়ের জন্য 10% শুল্কারোপ করা হবে, তবে ভবিষ্যতে ধাপে ধাপে তা বেড়ে 25% ছাড়িয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প প্রশাসনের নতুন এ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, শুল্কারোপ কখনোই বাণিজ্য বিরোধ মেটানোর গঠনমূলক পথ নয়। আর বেইজিং এর বাসিন্দারা জানান, নেতিবাচক এই সিদ্ধান্তের মাধ্যমে দায়িত্বহীনের পরিচয় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যখন সমাধানের প্রসঙ্গ আসে তখন সঠিক আলোচনার মাধ্যমেই তা বাস্তবায়ন করা উচিত। একদিকে আলোচনা চলবে আর অন্যদিকে শুল্কারোপের সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা কখনোই গ্রহণযোগ্য নয়। ওয়াশিংটনের নতুন এ সিদ্ধান্তে আদৌ চলতি বছরের মধ্যেই দুদেশের বাণিজ্য বিরোধ নিরসন হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। নিবিড় আমিন, নিউজ 24। উত্তর কোরিয়া এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এমন খবর দিয়েছে দক্ষিণ কোরিয়া। এ বিষয়ে সিউলে জরুরি বৈঠকে বসে দক্ষিণ কোরিয়া। মুন জেইনের মন্ত্রিসভার মুখপাত্র জানিয়েছেন, তারা বিষয়টিতে উদ্বিগ্ন এবং পরবর্তী পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এছাড়া পিয়ংইয়ং তার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল না করা পর্যন্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো পুরোপুরি কার্যকর করা দরকার বলে মত জাতিসংঘের। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে বলেন, এগুলো সবই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এবং এ নিয়ে যুক্তরাষ্ট্রের চিন্তার কিছু নেই। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট।
মাত্র এক সপ্তাহের মধ্যে পরপর তিনবার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় এবার বিষয়টি বেশ গুরুত্বের সাথে নিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার স্থানীয় সময় ভোর তিনটার দিকে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল এলাকায় স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্রের তৃতীয় পরীক্ষাটি চালিয়েছে পিয়ংইয়ং। এ বিষয়ে এক জরুরি বৈঠক শেষে ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে দক্ষিণ কোরিয়া আরও নিবিড় পর্যবেক্ষণে থাকবে বলে জানানো হয়। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাতে নেতিবাচক প্রভাব ফেলবে। পিয়ংইয়ং এর প্রাসঙ্গিক গতিবিধিগুলোর উপর গভীর নজর রাখব এবং প্রয়োজনীয় প্রস্তুতিও নেব। এদিকে উত্তর কোরিয়ার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলো পুরোপুরি কার্যকর করা উচিত বলে মনে করে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। আমরা গত কয়েকদিন উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে উদ্বিগ্ন। জাতিসংঘ এই জাতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানায়। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গেল 30 জুন যে আলোচনা হয়েছে তার প্রেক্ষিতে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে উত্তর কোরিয়ার উচিত বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া। আর পিয়ংইয়ং এই কর্মসূচি বাতিল না করা পর্যন্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো পুরোপুরি কার্যকর করা দরকার। তবে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এই স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্রের বিষয়ে পিয়ংইয়ং এর সঙ্গে ওয়াশিংটনের কোনো আলোচনা হয়নি এবং এ ধরনের ছোটখাটো পরীক্ষা বিশ্বের আরো অনেক দেশই করে বলে জানান ট্রাম্প। নাহিদ সিহান, নিউজ 24। সংবাদে আবারও নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন। সকালে সংবাদে স্বাগত আরও একবার, এবার নিউজ 24 স্পোর্টস। পেশাদার লিগে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে আজ চট্টগ্রাম আবাহনের বিপক্ষে মাঠে নামবে আসরের নবাগত বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5:30। বিস্তারিত তহিদুল ইসলামের রিপোর্টে। দেশের ফুটবলে নতুন ইতিহাস রচনা করেছে বসুন্ধরা কিংস। প্রথমবারের মতো অংশ নিয়েই দু ম্যাচ হাতে রেখে পেশাদার লীগের শিরোপা ঘরে তুলেছে আসরের নবাগত দলটি, আর তাই অনেকটাই স্বস্তি বিরাজ করছে কিংস শিবিরে। আসরে তাদের শেষ অ্যাসাইনমেন্টের নাম চট্টগ্রাম আবাহনী। শিরোপা আগেই নিশ্চিত হওয়ায় অনেকটাই নির্ভার কলিন ব্রেস, ইমন বাবুরা। তবে নিয়ম রক্ষর হলেও শেষ ম্যাচকে সামনে রেখে অনুশীলনের ঠিকই ঘাম ঝরিয়েছেন অস্কার গ্রুজনের শিষ্যরা। এই ম্যাচে বাড়তি কোনো চাপ না থাকলেও নিজেদের শতভাগ দিয়েই চট্টগ্রাম আবাহনীকে হারাতে চায় বসুন্ধরা কিংস। আর তাই মৌসুমের শেষটা জয় দিয়ে রাঙাতে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার কথা জানালেন দলটির সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি ও আহমেদ ফয়সাল। বেস্ট টিমই নামবে এবং জানি সবাই খেলতে পারে সেই সুযোগও থাকবে এবং জেতার জন্যই আমাদের টিমের আজকে ট্রেনিং। সিলেটে একটু হোঁচট খেয়েছি, জাস্ট ওভার কনফিডেন্স ছিল আর কি, কিন্তু এখন সেখান থেকে আমরা কিছু লার্ন করে আগামী ম্যাচে যে আমাদের যে এফোর্টটা থাকবে আর কি, অবশ্যই 100% এফোর্ট থাকবে, অবশ্যই চিরাং আবনীকে হারিয়ে আমরা বিজয় উৎসব করবো আর কি। অন্যদিকে নিজেদের সেরাটা দিয়েই চট্টগ্রাম আবাহনীকে হারানোর প্রত্যয় ব্যক্ত করলেন দলের মধ্যমণি ইমন বাবু। একটা ম্যাচ এখনও হাতে আছে আর আমরা চাবো সর্বোচ্চ পয়েন্ট নিয়ে লিগটা শেষ করতে, তো সেই কারণে আমরা 100% দেওয়ার জন্যই আমরা লাস্ট ম্যাচটা নামবো এবং জেতার জন্যই মাঠে নামবো। চট্টগ্রাম আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে প্রিমিয়ার লিগ ফুটবল 2018-19 মৌসুমের। তৌহিদুল ইসলাম, নিউজ 24। পেশাদার লীগ ফুটবলে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে সিলেটে রেলিগেশন হওয়া দল বিজেএমসির বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এই জয়ে 24 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে টেবিলে 3 নম্বরে থেকে লীগ শেষ করল সাইফুলবাড়ি টিটুর দল। অপরদিকে ঢাকায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে গোল উৎসব করেছে আরামবাগ ক্রীড়া সংঘ। 5-2 ব্যবধানের বড় জয় নিয়ে 24 ম্যাচ খেলে 33 পয়েন্ট নিয়ে টেবিলে 5 নম্বরে থেকে মৌসুম শেষ করল মারফুল হকের শিষ্যরা। রিপোর্ট মাহফুজুল ইসলামের। টিম বিজে
টিএমসির রেলিগেশন নিশ্চিত হয়েছে আগেই। শেষটায় প্রয়োজন ছিল শুধু সম্মানজনকভাবে মাঠ ছাড়া, কিন্তু সেটি আর হলো কই। যদিও 31 মিনিটে কিংসলের গোলে প্রথম উদযাপন করে বিজেএমসি, তবে গোল শোধে বেশি সময় নেয়নি শেখ রাসেল ক্রীড়াচক্র। 36 ও 45 মিনিটে দুটি গোল করে দলকে লিড এনে দেন রাফায়েল ওরভিন। ম্যাচের 78 মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন রাফায়েল। 3-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়াচক্র। কোনোরকমে রেলিগেশন বাঁচানো ব্রাদার্স এই ম্যাচে ফাইট দেবে, ধারণাটা ছিল এমনই। কিন্তু 3 মিনিটে পার্কের গোলে প্রথমার্ধের একমাত্র উদযাপন দলটির। এরপর ব্রাদার্সকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে উঠে মারফুলের শিষ্যরা। 12 মিনিটে পল এমিলির গোলে স্কোরলাইন 1-1। 20, 24 ও 43 মিনিটে চিনিদুর তিনটি গোলে হ্যাট্রিক। মাঝে 37 মিনিটে পল এমিলির জোড়া পূরণ। প্রথমার্ধেই ব্যবধান 5-1। বিরতি থেকে ফিরে 72 মিনিটে ব্রাদার্সের মান্নাফ রাব্বির গোলে ব্যবধান কমেছে মাত্র। মাহফুজুল ইসলাম, নিউজ 24। বাংলাদেশের লিগে খেলার সম্ভাবনা এই মৌসুম শুরুর আগেও ছিল না, কিন্তু খেলতে এসে ব্যাপারটা হলো এমন, এলাম দেখলাম জয় করলামের মতো। বলছি, এই মৌসুমে দেশের ঘরোয়া ফুটবলের অন্যতম আকর্ষণীয় বিদেশি রিক্রুট কিরগিজস্তান জাতীয় দলের ফুটবলার বক্তিয়ার দুইশোবেকবের কথা। বাংলাদেশ ফুটবলের মান ও নিজের ফুটবল ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন সহকর্মী মাহফুজুল ইসলামের সাথে। ঢাকার মাঠে ফ্রি কিক থেকে এই গোলটি যিনি করলেন, হঠাৎ করে কেউ দেখলে গোলদাতাকে ক্রিশ্চিয়ানো রোনালদো ভেবে ভুল করতে পারেন। এই মৌসুমে বিগ বাজেটের দল বসুন্ধরা কিংসের জার্সি গায়ে কিরগিজস্তান জাতীয় দলের ফুটবলার বখতিয়ার নিজের ফুটবল শৈলীতে দর্শকদের মন জয় করেছেন। নামের পাশে 7টি গোল থাকা এই ফুটবলার কখনও খেলেছেন সেন্ট্রাল ডিফেন্স, কখনো বা হোল্ডিং মিডফিল্ডে। বাংলাদেশে আসার আগে খেলেছেন মালয়েশিয়ার সুপার লিগের ক্লাব কেলান্তানে। মালয়েশিয়ান লিগে অনেক প্রতিযোগিতাপূর্ণ ফুটবল হয়, সব দলই ভালো ফুটবল খেলতে চেষ্টা করে, ইউরোপিয়ান টাচ আছে তাদের খেলার মধ্যে। এর আগে 2015 সালে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিলেন তিনি। 2015 সালে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিলাম। এরপরই তাদের ফুটবল নিয়ে জেনেছি, বুঝতে পেরেছিলাম এখানের পিচগুলো খুব টাফ, কিন্তু এখন এখানে ফুটবল ঘুরে দাঁড়াচ্ছে। বসুন্ধরা কিংসের মতো পেশাদার দল আছে এখানে। 2013 সালে কিরগিজস্তান ফুটবল দলের ফিফা র্যাঙ্কিং ছিল 201, তবে বর্তমান র্যাঙ্কিং 95। 6 বছরের ব্যবধানে এমন আমূল পরিবর্তনের রহস্যটা জানালেন বখতিয়ার। শেষ বিশ্বকাপ কোয়ালিফাইয়ে আমাদের দেশের পরিকল্পনা ছিল ভালো। রাশিয়ান কোচ আলেকজান্ডার কিস্তিয়ানি ছিলেন, তিনি 8 থেকে 9 জন তরুণ খেলোয়াড়কে জাতীয় দলে এনেছিলেন, যার মধ্যে আমিও ছিলাম। এছাড়া তিনি বেশ কয়েকজন মাইগ্রেট করা ফুটবলারকে দেশের হয়ে খেলিয়েছিলেন। এরপর থেকেই পরিবর্তন এসেছে। সেপ্টেম্বরেই শুরু হচ্ছে 2022 ফিফা বিশ্বকাপ বাছাই, যেখানে 24 বছর বয়সী বখতিয়ার হতে পারে কিরগিজস্তান দলের তুরুপের তাস। বিশ্বকাপ বাছাইয়ে আমরা আমাদের প্রতিপক্ষ জেনেছি। বিশ্বকাপ খেলা অনেক কঠিন হলেও আমি স্বপ্ন দেখি একদিন খেলব। অনুপ্রেরণার সবচেয়ে বড় জায়গা হলো শেষ AFC এশিয়ান কাপ। শেষ 16-তে খেলেছিলাম আমরা এবং দুর্দান্ত পারফর্ম করেছিলাম। বাংলাদেশে খেলতে এসে এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ বখতিয়ার, সেই সাথে বাংলাদেশের ফুটবলারদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পান তিনি। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভিন্ন এক ফ্যাশন শো এর খবর দিয়ে শেষ করব এখনকার আয়োজন। অনেকে নিজেদের পোষা প্রাণীকে সাজাতেও পছন্দ করেন, আর তাই পোষা কুকুর, বেড়াল ও পাখিরও ফ্যাশন শো আয়োজন করা হচ্ছে আজকাল। বিড়ালের ফ্যাশন শো এর আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিড়ালকে সাজিয়ে এর মালিকরাও হেঁটে বেরিয়েছেন র্যাম্পের মঞ্চে। আরও জানাচ্ছেন নাহিদ জিহান। কিউট গোলাপি প্রিন্স থেকে শুরু করে একেবারে রাজস্বিক সাজে একে একে র্যাম্পে উঠে আসে বিড়ালরা। তবে র্যাম্পের মডেলরা বিখ্যাত ক্যাটওয়াক করে থাকলেও বাস্তবিক এই মডেল বিড়াল মঞ্চে এসেছে মালিকের কোলে বসে। আমার বিড়াল ওয়াসাবিকে 3 মাস বয়সে পরিত্যক্ত অবস্থায় পেয়েছেন এক চিকিৎসক। এরপর আমি ওকে আমার কাছে নিয়ে আসি। ওকে সুস্থ ও সুন্দর রাখতে সব চেষ্টাই করেছি আমি।
but he had a lot of congenital defects. Well, this year's fashion, it's based এই ফ্যাশন শোটি একটু ব্যতিক্রমী। কুকুরের অনেক ফ্যাশন শো দেখেছে সবাই, তবে এই শোর মধ্য দিয়ে আমরা পশু পাখির প্রতি আরো বেশি সচেতনতা বৃদ্ধি করতে চাই। এবছরের এই বিড়ালের ফ্যাশন শো এর প্রতিপাদ্য হচ্ছে ইটস এ স্মল ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবী ছোট। আর এবারের শোতে অংশ নিয়েছে 9টি দেশের 10টি বিড়াল। নিউ ইয়র্কের অ্যালং কুইন হোটেলে আয়োজিত এই ফ্যাশন শোতে শুধু পোষ্য বিড়াল ও এর মালিকরাই উপস্থিত ছিলেন না, প্রচুর ডিজাইনার, ফ্যাশন সচেতন ব্যক্তি ও পশুপ্রেমী সমাজসেবীরাও উপস্থিত ছিলেন এখানে। নাহিদ জেহান, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ডেঙ্গু আতঙ্কে দেশ বেশি আক্রান্ত, নারী ও শিশুরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, সরকারি হাসপাতালে টেস্ট কিট সংকট। ডেঙ্গুর প্রাদুর্ভাবকে মানবিক সংকট বলেন ওবায়দুল কাদের, জরুরি অবস্থা ঘোষণার দাবি ফখরুলের, ঢাকা কলকাতা মতবিনিময় সোমবার। নারীর অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ও কর্মক্ষেত্রে বাড়ছে অংশগ্রহণ। পেশাদার লিগে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 5:30। সকালের সংবাদ এখন এ পর্যন্তই, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।